বুকে অস্বস্তি নিয়ে দক্ষিণ কলকাতার হাসপাতালে ভর্তি বর্ষিয়ান অভিনেত্রী সন্ধ্যা রায় কেমন রয়েছেন প্রবীণ অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত গসিপে বন্ধুরা আচমকায় অসুস্থ হয়ে দক্ষিণ কলকাতার হাসপাতালে ভর্তি করানো হল সন্ধ্যা রায়কে সোমবার সকালেই অসুস্থ বোধ করছিলেন অভিনেত্রী তাই তো তাকে ভর্তি করানো হয় হাসপাতালে ঘটনা চক্রে আজ অভিনেতা কুমারের জন্মদিন সন্ধ্যা তার অধিকাংশ ছবির নায়িকা ছিলেন সংবাদ মাধ্যমের তরফ থেকে অভিনেতার সম্পর্কে জানতে চাওয়ার জন্যই ফোন করা হয় অভিনেত্রীকে তখনই তার সহকারী জানান যে তিনি কথা বলার মতো অবস্থায় নেই তাকে হাস হাসপাতালে ভর্তি করানো হয়েছে কি সমস্যা হয়েছে তা জানতে চাওয়া হয় সংবাদ মাধ্যমের তরফ থেকে সহকারীর কাছে সহকারী জানিয়েছেন আচমকাই ওকে ওকে অসুস্থি শুরু হয় জানার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসি চিকিৎসকেরা জানিয়েছেন কি হয়েছে এখনই বলা যাচ্ছে না চিকিৎসার কারণে আপাতত দিন কয়েক ভর্তি থাকতে হতে পারে উনআশি বছর বয়সী অভিনেত্রীকে ষাট থেকে সত্তরের দশকে একের পর এক ছবিতে কাজ করেছেন তিনি অনেক হিট ছবি উপহার দিয়েছেন অভিনেত্রী দ্রুত কামনা বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি